পাঠান নিয়ে নয়া নির্দেশিকা আর কি কি বদল চাই দিল্লি হাইকোর্ট। গত সপ্তাহে পাঠানের ট্রেলার মুক্তির পর নতুন নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। ছবির আরো বেশ কিছু অংশ বদল করতে বলা হলো প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসকে। ঠিকই বদল আসতে চলেছে শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত ছবিতে। নতুন নির্দেশিকা অনুযায়ী ছবিতে সাবটাইটেল যোগ করতে বলা হয়েছে। দৃষ্টিশক্তিহীন দর্শকের জন্য হিন্দিতে অডিও বিবৃতি রাখা জরুরি বলে নির্দেশ দিয়েছে আদালত। সেই সমস্ত বদল করে আবার সেন্সার বোর্ডে জমা দিতে হবে পাঠান। তবে মুক্তি সামনে, আগামী 25 জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় প্রেক্ষাগৃহে আসবে পাঠান। তার আগেই কি বদলগুলি করে ফেলতে হবে? আদালতের নির্দেশ অবশ্য সময়সীমা দেওয়া হয়েছে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর সেন্সার বোর্ডের সিদ্ধান্তের জন্য বরাদ্দ 10ই মার্চ অবধি। তার মধ্যেই পাঠানের পরিমার্জিত সংস্করণ আনতে হবে। যদিও আগামী 25 তারিখ প্রেক্ষাগৃহে ছবি মুক্তির ক্ষেত্রে নতুন কোনো নির্দেশিকা জারি হয়নি, সবটাই ওটিটি মুক্তির জন্য। নির্দেশিকা বলছে আগামী এপ্রিলই অ্যামাজন প্রাইম ভিডিওয় চলে আসবে পাঠান। তার মধ্যে সাবটাইটেল এবং সংযোজন ও অডিওর কাজ সেরে ফেলতে হবে নির্মাতাদের। পাঠানের প্রথম গান বেসরাম মুক্তি পাওয়ার পরই বিতর্কের সূত্রপাত। দীপিকার বিকিনি রং গেরুয়া কেন, তা নিয়ে নিন্দায় ঝট তোলে একাংশ। জড়িয়ে যায় রাজনৈতিক অনুষঙ্গ। তারপরই অস্থিরতার দায়ে অভিযুক্ত হয় পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই কাজ। কিছুদিন আগেই সেন্সার বোর্ডের হাতে একাধিক দৃশ্যে কাঁচি চলেছে পাঠানের। গানের কথাই বদল এসছে, যদিও বাদ পড়নি দীপিকার বিকিনি। প্রিয় বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন।